একটা জিনিস ভীষণভাবে বোঝা দায় যে আমেরিকার কখন কি হয়, আমেরিকা কখন কি চায় এটা কেউ জানে না। বর্তমানে জর্জিয়া বলে একটা স্টেট আছে আমেরিকাতে, এবং এই আমেরিকান স্টেট একটা রেজলিউশন পাশ করে দিয়েছে অন দা হিন্দুফোবিয়া। এবার প্রথমে আপনি বলবেন যে ভাই হিন্দুফোবিয়াটা কি, এটা খায় না মাথায়? তাই দেখুন, কোনো একটা মানুষের কোনো একটা নির্দিষ্ট ধর্ম আছে, সেই ধর্মের জন্য যদি তাকে টার্গেট করা হয় সেটাকে এক টাইমে ফোবিয়া বলা হয় বা ভয় বলা হয়, যে হিন্দু হয়তো এই ক্রাইম করবে বা মুসলিম এ হয়তো কোনো ক্রাইম করবে। এই কারণে অনেক সময় উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই হিন্দু মুসলিম বা যে কোনো ধর্মের মানুষের এগেনস্টে ক্রাইম হতে পারে। এইরকম ক্রাইম গুলোকে রিলিজিয়ান বায়াসড ক্রাইম বলা হয়, এগুলোকে অনেক সময় হিন্দু ফোবিয়া, ইসলামোফোবিয়া বা যে ধর্মের সেরকম ভাবে সেই ফোবিয়া বলা হয়। যাই হোক, এই জর্জিয়া বলে যে স্টেট আছে এর বর্তমান জনসংখ্যা হচ্ছে 1 কোটি এবং এখানে কিছু হিন্দু থাকে, তো সেই হিসাবে এই যে স্টেটটা আছে এই স্টেট প্রথম হিন্দু ফোবিয়া নিয়ে একটা রেজলিউশন পাশ করছে। এবার আপনার মনে প্রথম কোশ্চেন আসবে যে হিন্দু ফোবিয়া এটা যে রেজলিউশন হচ্ছে সেই রেজলিউশন মানে এখানে আইন, মানে এখানে হিন্দুদের এগেনস্টে কোনো ক্রাইম হলেই এই মানে আইনের দ্বারাই তাকে চার্জ করা হবে? না, অ্যাকচুয়ালি দেখুন রেজলিউশন এবং ল এর মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কিছুটা এরকম যে প্রথমে রেজলিউশন হচ্ছে একদম ফার্স্ট স্টেজ, প্রথমে এটাকে পেশ করা হয়, একটা প্রস্তাব পেশ। এরপর আসে বিল, বিলটাকে পার্লামেন্ট লোকসভা বা বিধানসভাতে আমাদের পেশ করতে। এবার সেটা যখন সহমতিতে যখন সেটা অ্যাক্ট হিসেবে পাশ হয়ে যায় তখন সেটাকে বলা হয় অ্যাক্ট, এবং এই অ্যাক্টের পরে যখন সেটাকে গভর্নর বা প্রেসিডেন্ট সাইন করে দেয় এটা হয়ে যায় আইন। এখন এটা বর্তমানে আছে রেজলিউশনে, কিন্তু এটা ল হতে গেলে ওই স্টেটের যে গভর্নর বা মুখ্যমন্ত্রী আছে যেটা তাকে সাইন করতে হবে, তবে গিয়েই এটা আইন হিসেবে পেশ হবে। তো এখনো এটা কিন্তু আইন হয়নি। দেখুন আমেরিকাতে এবং হোল ওয়ার্ল্ড ওয়াইডে হিন্দুদের এগেনস্ট ক্রাইম কিন্তু ভীষণভাবে বাড়ছে, এবং তার প্রমাণ হিসেবে আপনি বলতেই পারেন যে ইউনাইটেড নেশনে ইন্ডিয়া বারবার বলেছে, দেখুন যেমন ইসলামোফোবিয়া আছে ঠিক সেরকম হিন্দু ফোবিয়া আছে, এবং এর এগেনস্টে আমাদের একটা ল দরকার ওয়ার্ল্ড ওয়াইডে। সেটা আমাদের রেকগনিশন করতে হবে যে হিন্দুদের শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাদের অনেক নিপীড়ন সহ্য করতে হয়, অনেক ক্রাইম সহ্য করতে হয়, এই জিনিসটাকে মান্যতা দিতে হবে। কিন্তু ইউনাইটেড নেশন এটা নিয়ে খুব একটা উচ্চপাচ্য করেনি। ইউনাইটেড নেশন এবং হিন্দুদের যে জেনোসাইড হয়েছে বা মাস কিলিং হয়েছে সেগুলো নিয়েও অত একটা তারা কখনো ভেবে দেখেনি। তাদের একমাত্র চিন্তা ভাবনা ছিল সবসময় ইসলাম নিয়ে, ইসলামোফোবিয়া নিয়ে। এই কারণে তারা ইউনাইটেড নেশনে একটা চার্টার পাশও করে রেখেছে যেখানে মার্চ 15 দ্য ডে অফ কমব্যাট ইসলামোফোবিয়া বলে মানে নির্দিষ্ট করে দিয়েছে। কিন্তু এরকম কোন হিন্দু বা শিখ বা নন আব্রাহামিক যে রিলিজিয়ন গুলো আছে সেগুলোর এগেনস্টে করা হয়নি। ইভেন আমেরিকাতে আমেরিকার যে কংগ্রেস আছে যেটাকে মানে পার্লামেন্ট বলা হয়, সেখানে ইলান ওয়ার্ন বলে একজন সাংসদ আছেন, তিনি একটা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামোফোবিয়ার জন্য একটা বিল পেশ করেন এবং সেই বিলটাকে তিনি পাশও করিয়ে নেন। তখন আমেরিকার তো স্বভাব আছে যে সারা দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে সেটা তারা দেখবে, তারা নিজের দেশে যতই ক্রাইম হোক যাই হোক না কেন তাদের কিছু যায় আসে না, কিন্তু সারা ওয়ার্ল্ডে কোথাও কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন হলেই সঙ্গে সঙ্গে তারা কিছু বলবে। তো এরকমই তারা একটা ওয়াচডগ বানিয়ে রেখেছে যে সেখানে কিছু হলেই তারা বলবে, যেহেতু তাদের দেশে নিয়ম আছে। এই নিয়ে তারা হয়তো কাউকে প্রসিকিউট করতে পারবে, সে হয়তো 1000 কিলোমিটার দূরে কোন একটা লোক কোন একটা কাজ করেছে, কিন্তু সেটা নিয়ে আমেরিকার কোর্টে সেখানে কেস চলবে এবং সেই আমেরিকার আইন দ্বারা তাকে দোষী সাব্যস্ত করা হবে, এরকমও তারা করতে পারে। এবং এই কারণে তারা একটা ল পাশও করে ফেলেছে। কিন্তু হিন্দুদের জন্য এই প্রথমবার কোন একটা রেজলিউশন পাশ হলো ইউনাইটেড স্টেটের পার্লামেন্টে, না যে একদম যেখানে জো বাইডেন থাকে সেখানে না, এটা যেটা একটা স্টেট, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট আছে, ওরকমই ধরুন একটা জর্জিয়া বলে আমেরিকাতে স্টেট আছে, সেই স্টেটে এই রেজলিউশনটা জাস্ট প্রস্তাবটা পেশ করা হয়েছে এবং প্রস্তাবটা পাশ করা হয়েছে। আস্তে আস্তে এই রেজলিউশনটাই হয়তো একদিন লতে পরিণত হবে। যাই হোক, কোথাও না কোথাও তো হিন্দুরা রেকগনাইজেশন পাচ্ছে।